হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আহমেদ মারজান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই প্রথমবার এরকম কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা। এটা আপনারা সবাই অবগত আছেন অবশ্যই, বিশ্বে একটা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। ভাইরাসটার নাম হলো কোভিড-19, যেটাকে আমরা করোনা ভাইরাস নামে চিনি। তো এই প্রথমবার আমি কোনো অ্যাওয়ারনেস টাইপের ভিডিও নিয়ে আসলাম। প্রথমত যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে, এই ভাইরাসটি একটি সংক্রমিত অ্যাকচুয়ালি। এটা আমাদের যদি কোনো ব্যক্তি ওই ভাইরাস দ্বারা সংক্রমিত হয়, তাহলে ওনার কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে, আর উনি অনেক সেফ থাকতে হবে। কারণ একজনের একজনের কাছ থেকে আরেকজন, একজনের কাছ থেকে আরেকজন, এরকম করে মানে এই রোগটা মানে ছড়ায়। এই রোগটা নর্মালি এরকম এরকম করেই ছড়াইছে। আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের ফ্যামিলিকে সবাইকে আমরা সচেতন করতে হবে, আমরা নিজে সচেতন থাকতে হবে। আর কোনো দরকার না হলে আমরা বাইরে বের হওয়ার কোনো দরকার নাই। আমাদের খুবই ইমার্জেন্সি হলে আমরা বাইরে যাব। আর যারা কাজ করি, তারা শুধু তারাই কাজের জন্য বাইরে যাব। এমনি ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া, শপিংয়ে যাওয়া, এগুলো আমরা পরিহার করতে হবে। যদি কেউ বাজারে যেতে চায়, মানে বাজার করার জন্য, তাহলে ওইটা ঠিক আছে, বাজারে গেল, বাজার বাজার শেষ, তারপর আবার বাসায় চলে আসলো, এরকম করতে হবে। কারণ আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এই যে রোগটা, এটা কার মধ্যে আছে ওইটা ও বুঝতে বুঝতে এক সপ্তাহ সময় চলে যায়। এক সপ্তাহ পরে ও বুঝবে, কিন্তু এই আগে যদি এটা আরেকজনের উপর সংক্রমিত হয়ে যায় ওর দ্বারা, তাহলে ওটা তো ও নিজেই জানবে না যে কার কাছ থেকে এটা সংক্রমিত হয়েছে। আমরা হাত ধুতে হবে, নইলে আরেকটা উপায় আছে, আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব, হ্যান্ড রাব, যেটা এটাকে হেক্সিসল নামের একটা আছে বাংলাদেশে, বিশেষ করে এটা খুবই ভালো, এসিআই লিমিটেডের, ওইটা ইউজ করতে পারবো। ওইটা বেশি দাম নেবে না, 130 টাকা হবে মেবি। ওইটা নিলে একটা নিলে আপনার আপনার ফ্যামিলির কয়েকদিন যাবে আর কি, সমস্যা নাই। তো এটা ইউজ করতে পারবো। তারপর আমরা সবসময় সাবান দিয়ে হাত ধুবো, একটু পর, কিছুক্ষণ পর পর, বা কোনো কিছু ধরতে গেলে, বা মানে বিশেষ করে টোটাল এক কথা হলো যে আমরা হাতটা যখন ইউজ করব কোনো কাজের জন্য, ইউজ করার পর পরই আমরা ওইটা সাবান দিয়ে ধুবো, নইলে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুবো, নইলে এই হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাব, ওইটা ইউজ করবো। আমরা কোনো ধাতব কিছুতে হাত দিলে, বা ধরেন কেউ দরজাটা খুললো আর কি, আপনি ওই দরজাটা খুলে ভিতরে গেলেন, বা কোনো অফিসে গেলেন, আপনার এই দরজার যে হাতল আছে, হাতলে ধরলেন, এরকম অনেক জায়গায় আছে না, তখন ওই ভাইরাসটা 12 ঘন্টার মতো জীবিত থাকে। এটুকু সম্ভব আপনি এগুলা পরিহার করে চলবেন, অ্যাভয়েড করে চলবেন, যে উদ্ভিদ যাতে কিছুতে না ধরা যায়, না ছোঁয়া যায়, না ছুঁয়ে যাতে কাজটা হয় আর কি, এরকম কিছু করার ট্রাই করবেন। আমরা মাস্ক নিয়ে অনেকে হাসাহাসি করি, কেউ মাস্ক ইউজ করলে আমরা এটা নিয়ে মানে ফান করি, মজা করি। তো এটা আমাদের বাংলাদেশে তো এটা বিশাল একটা জিনিস, মাস্ক এটা নিয়ে সবাই হাসতেছে। তারপর এই এটার মাস্ক সিন্ডিকেট যারা আছে, ওরা মাস্কের দামটা বাড়িয়ে দিয়েছে। তো আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, আমরা মাস্কটা ইউজ করব, মাস্কটা এটা ম্যান্ডেটরি। কারণ আমি বলি, মাস্কটা ইউজ করলে অনেক জিনিস থেকে আপনি সেফ থাকবেন, যেমন ধুলাবালি, ধুলাবালি আপনার নাকের মুখে ঢুকবে, বা একজন হাঁচি দিল আপনার সামনে, ওইটা যদি আপনার সরাসরি বাতাসটা আপনার ভিতরে যায়, বা আরও বিভিন্ন ধরনের জিনিস আছে, তাইলে আপনার মাস্কটা ইউজ করাটা খুবই জরুরি। ওইটা নিয়ে কাউকে নিয়ে হাসি বা তামাশা করার কোনো বিষয় না, ওইটা সবাই ইউজ করতে হবে। আর বর্তমানে আমার যা মনে হয়, আমি কয়েকদিন দেখলাম মাস্কের দামটা এখন অনেক কমছে, এখন ওই আগের মতো না, এখন অনেক কম দামে মাস্ক পাওয়া যায়। আমাদের প্রতিদিনকার কাপড় প্রতিদিন পরিষ্কার করতে হবে। তারপর যে কাপড়গুলো আমরা অনেক সময় আছে এটা রোদে শুকাতে দিই না, ওইটা আমাদের মিনিমাম 2 ঘন্টা, মানে ইউজ কাপড় মিনিমাম 2 ঘন্টা, ওইটা আমাদের রোদে শুকাতে হবে। পরিবারের সবার প্রতি খেয়াল রাখতে হবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এটা নিয়ে বোঝাতে হবে। আরেকজনের যদি হয় এটা, তাহলে ওই 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 আরেকজনের মাধ্যমে আপনাদের পরিবারের সবার মুখে আঙুল দেয়, নাকে আঙুল দেয়, চোখে আঙুল দেয়, এগুলো আমাদের মানে খুবই বাজে একটা অভ্যাস সবারই আছে। তো এই অভ্যাসটা পরিহার করতে হবে, এই অভ্যাসটা, কারণ হাতের মধ্যে যদি এই ভাইরাসটা থাকে, তাহলে নাকের ভিতর যদি আঙুলটা ঢুকায়, ভাইরাসটা কিন্তু সরাসরি আমাদের ভিতরে চলে যাওয়ার একটা সহজ উপায় পাইল। এই জিনিসটা থেকে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যাতে আমাদের হাত দিয়ে নাক যাতে না চুলকায়, বা চোখ না চুলকায়, মুখে না ঢুকে, এগুলো খুব খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় জিনিস, আপনার যদি মনে হয় যে আপনার জ্বর জ্বর বা গলা ব্যথা করতেছে, শরীর প্রচণ্ড গরম, শরীরের তাপমাত্রা বেড়ে গেছে, ক্ষুধাহীনতা, মাথা যন্ত্রণা, ডায়রিয়া, এরকম যে প্রাথমিক লক্ষণগুলো আছে, এগুলো আপনার মধ্যে দেখা দিয়েছে, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে, কোনো ভালো ক্লিনিকে বা হসপিটালে আমাদের যেতে হবে, গিয়ে বলতে হবে আমাদের কী কী সমস্যা আছে আপনার। ওইগুলো ক্লিয়ার হয়ে তখন ডাক্তার আপনাকে পরামর্শ দিবে, সাজেস্ট করবে কীভাবে চলবেন কি, তখন ডাক্তার আপনার পরীক্ষা নেবে। যদি দেখা যায় যে ঠিক আছে, তাহলে তো ঠিক আছে, যদি দেখা যায় না ওইগুলা আপনার করোনা, তাইলে ওইটা ওই অনুযায়ী ব্যবস্থা নেবে।
আমাদের দেশের প্রায় সবাই সবার না অনেকেরই আছে যে কাশি দিতে গেলে যে ভদ্রতা জানা লাগে ওইটা আমাদের আমরা জানি না অ্যাকচুয়ালি। তারপর হাঁচি দিতে গেলে যে ভদ্রতা ওই জ্ঞানটুকু আমাদের নেই। তো ওইটা ওইটা শিখতে হলে কোনো স্কুল কলেজ লাগে না, ওইটা আপনি আপনার নিজের থেকে শিখতে হবে সমাজ দেখে দেখে। তো কাশি দিতে গেলে হাত মুখে নিতে হয়, হাঁচি দিতে হলে হাত দিয়ে মুখ ডাকতে হয়। এগুলো আমরা যা আমরা অ্যাকচুয়ালি এগুলো ফলো করি না, আমরা অনেকের মুখের মধ্যে সরাসরি হাঁচি দিয়ে দিই বা কাশি দিয়ে দিই। তো এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, এটা করোনার জন্য এটা খুবই রিস্কি একটা ব্যাপার যে কেউ হাঁচি দিলে, আমি নিজেও হাঁচি দিলে যাতে অন্যের ক্ষতিটা না হয়, অন্যের মুখের সামনে গিয়ে হাঁচিটা না দিই, অন্যের সামনে যাতে হাঁচিটা না দিই। অনেক আছে, আমি অনেককেই দেখছি এরকম করে। তো আমাদের এই যে কী করতে হবে, একটা রুমাল ইউজ করতে হবে, নইলে টিস্যু ইউজ করতে হবে, নইলে হাতের যে যে ভাঁজটা আছে ভাঁজের মধ্যে এই মুখটা নিয়ে তারপর হাঁচিটা দিতে হবে। এরকম করলে অ্যাটলিস্ট আপনার যে আপনার যদি ভিতর থেকে কোনো ভাইরাসটা বাইরে হয়, কোনো ধরনের কোনো ভাইরাস বাইরে হয়, তাইলে অন্য কেউ এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হলো না। এগুলো আমাদের খুবই খেয়াল রাখতে হবে। আশা করি দর্শক আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।